Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dini Amol YouTube চ্যানেলের দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ফজর ও মাগরিবের ফরজ নামাজের পর কোনো কথা বলার আগেই একটি ছোট দোয়া যদি আপনি একবার পড়েন, এর ফলাফল বা গুণাগুণ আপনি নিজেই দেখতে পাবেন ইনশাআল্লাহ। অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার, এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন। চলুন সম্পূর্ণ ভিডিওটি থেকে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে মুমিন পাঁচবার মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে। সালাত আদায় করলে জীবনে বরকত আসে। প্রতিটি নামাজের পর কিছু দোয়া ও আমল রয়েছে। বিশেষ করে ফজর ও মাগরিবের নামাজের পর যে দোয়া ও বাক্যগুলো পাঠ করতে হয়, সেই দোয়া ও বাক্যগুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি, এবং এমনই একটি গুরুত্বপূর্ণ দোয়ার কথা বলে দিচ্ছি যে দোয়াটি করলে আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন আল্লাহ তাআলা করে দিবেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারিকা লাহু লাহুল হামদু ওয়া লাহুল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটি পড়বে, বিনিময়ে তার আমল নামায় চারজন গোলাম আজাদ করার সওয়াব লেখা হবে, 10টি নেকি লেখা হবে, 10টি গুনাহ মাফ হবে এবং 10টি মর্যাদা বৃদ্ধি পাবে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23518-তে বলা হয়েছে। এই দোয়ার বাংলা অর্থই হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তার কোনো শরিক নেই, যাবতীয় প্রশংসা তারই, কর্তৃত্ব তারই, তিনি মহান। তিরমিজি হাদিস নম্বর 3534-এও বলা হয়েছে। দোয়াটি কখন পড়তে হবে এই বিষয়ে হাদিস শরীফে পাওয়া যায় বিভিন্ন বর্ণনায়। বলা হয়েছে, নামাজের বৈঠক থেকে ওঠার আগে এবং কোনো কথা বলা বা না বলে এই বাক্যগুলো পড়তে হবে। তিরমিজির হাদিস নম্বর 3534 এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর 17990-এ বলা হয়েছে। এই দোয়াটির ফজিলত বলতে গিয়ে কোনো কোনো বর্ণনা এসেছে, তার আমল নামায় 100 নেকি লেখা হবে, 100 গুনাহ মাফ হবে এবং একজন গোলাম আজাদ করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ হাদিস নম্বর 8719। কোনো এক বর্ণনায় বলা হয়েছে, হযরত ইসমাইল আলাইহিসসালাম বংশধরের একজন গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যাবে। অন্য একটি বর্ণনায় বলা হয়েছে, 10 জন গোলাম আজাদের সওয়াব পাওয়া যাবে। আবু দাউদ 5077, তিরমিজি 3534, মুসনাদ আহমদ হাদিস নম্বর 23568-তেও বলা হয়েছে। বাক্যটি ফজরের সালাতের পর যে ব্যক্তি পাঠ করে সন্ধ্যা পর্যন্ত মহান আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে হেফাজত রাখেন। অনুরূপ মাগরিবের সালাত বা নামাজের পর যে ব্যক্তি পাঠ করে তাকেও আল্লাহ তাআলা শয়তান থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এছাড়াও এই দোয়াটির পাশাপাশি আপনারা 3 কুল এবং 3 তাসবি এবং আয়াতাল কুরসি পাঠ করতে পারেন। আমরা জানি প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানোর পর একবার আয়াতাল কুরসি পড়ার ফজিলত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং হাদিসটি হচ্ছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতাল কুরসি পড়বে, ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করা মৃত্যু ছাড়া আর কোনো কিছুই বাধা হবে না। বুখারী এবং নাসাই তাবারানী শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। এছাড়াও যে ব্যক্তি সকাল সন্ধ্যায় ফজর মাগরিবের নামাজের পর একবার করে আয়াতের কিছু পড়ে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দুনিয়ার যাবতীয় অনিষ্ট এবং ক্ষতি থেকে তার নিরাপত্তায় নিয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই যে দোয়াটির কথা বললাম এই দোয়াটির পাশাপাশি প্রত্যেক নামাজের পর, বিশেষ করে ফজর মাগরিবের নামাজের পর, অবশ্যই আয়াতাল কুরসিও একবার করে পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন, আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আসবে। আমি অনুরোধ করব, যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটি যথাযথভাবে করার তৌফিক দান করুন। ভিডিওটি নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।